না সমাবেশ আমাদের অনেকের কাছে অনেক কনফিউজিং, এর পিছনে কিছু কারণ আছে। শব্দের একটু মারপ্যাঁচে বিন্যাস সমাবেশ এর অঙ্ক অনেক চেঞ্জ হয়ে যায়। তো বেসিকটা যদি স্ট্রং না থাকে তাহলে বিন্যাস সমাবেশের অঙ্ক আসলে আনসার করাটা একটু টাফ। যদি বেসিক স্ট্রং থাকে, তুমি যদি অঙ্কগুলিকে অনুভব করতে পারো, তাহলে বিন্যাস সমাবেশের অঙ্ক কিন্তু তুমি অতি কম সময়ের মধ্যে আনসার করতে পারবা, ফলে যে টাইমটুকু বেঁচে যাবে সেটা তুমি অন্য অঙ্কগুলিতে ব্যবহার করতে পারবা। তো আমরা চেষ্টা করব যে বিন্যাস সমাবেশ যেন আজকে ম্যাক্সিমাম একটু বেসিকটা ক্লিয়ার হয়। আজকে প্রথম ক্লাসে পুনরাবৃত্তি এবং বিন্যাস নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো, বিন্যাসের যে বেসিক সেই বিষয়গুলো নিয়ে একটু আজকে কথা বলবো। তো বেসিক থেকে শুরু করি, একদম আমরা একটু বাস্তব প্রয়োগের দিকে চলে যাই প্রথমেই, যে আমাদের আসলে বিন্যাস সমাবেশ আসলে কোথায় কোথায় কাজে লাগে। এর মধ্যে একটা অন্যতম উদাহরণ, বিভিন্ন খেলাধুলায় লাগে, বিভিন্ন কম্বিনেশনসের সময় লাগে, তারপর আমাদের ফোন কোম্পানিগুলিতে নাম্বার তৈরি করার সময় লাগে। এইরকম একটা এক্সাম্পল দিয়ে তোমাদের ক্লাসটা আজকে শুরু করি। আমরা একটি নাম্বার দিয়ে শুরু করলাম, আমরা আজকে আসলে শিখব বিন্যাস এবং পুনরাবৃত্তির বেসিকটা, বিন্যাস এবং পুনরাবৃত্তির বেসিক। একটু খেয়াল করে দেখি, বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে পরবর্তী অঙ্কগুলি আমরা করতে সুবিধা পাবো। তো দেখো 017 দেখেই বোঝা যাচ্ছে যে এটা কার নাম্বার, এটা হচ্ছে একটা গ্রামীণ ফোনের নাম্বার। এই গ্রামীণ ফোনের নাম্বার দিয়ে শুরু হবে আর কি, 017 দিয়ে। এরপরে আমরা জানি যে এখন ধরো 3514007311212, ধরো এটা হচ্ছে একটা গ্রামীণ ফোনের নাম্বার। এখন এই যে নাম্বারটা, এই নাম্বারটা এখানে কিন্তু এটা 017 দেখে আমরা বুঝছি যে এটা হচ্ছে গ্রামীণ ফোনের নাম্বার। এবং দেখো এখানে নাম্বারগুলি আবার পুনরাবৃত্তি হতে পারে। তো বিন্যাসে আমরা একটা জিনিস শিখেছি যে আমাকে ধরো একটা কোশ্চেন করলো একটা পরীক্ষায়, এরকম একটা বাস্তব প্রশ্ন আসতে পারে যে ধরো গ্রামীণ ফোনের যে বর্তমান নাম্বার সিস্টেম আছে সেটা দিয়ে গ্রামীণ ফোন আসলে কতজনকে সিম কানেকশন দিতে পারবে। এরকম অঙ্ক অনেকবারই এসেছে যে কতজন গ্রাহকের জন্য সিম তৈরি করতে পারবে গ্রামীণ ফোন বর্তমানে। তো দেখো আমাদের এখানে টোটাল ডিজিট থাকতেছে 8টা, আর এই যে 3টা ডিজিট আমরা জানি, এই 3টা ডিজিট গ্রামীণ ফোনের চেঞ্জ হবে না। তাহলে এই যে 8টা ডিজিট, এই 8টা ডিজিট দিয়ে আসলে গ্রামীণ ফোনের সিম তৈরি করতে হবে। তো অনেকের কাছে যখন কোশ্চেন করা হয় যে কতগুলি সিম আসলে তৈরি করতে পারবে, তখন অনেকে আনসার দেয় যে 8টা ঘর, 8টা ডিজিট যেহেতু আছে ফ্যাক্টরিয়াল 8 ভাবে সাজানো যাবে। এখন কথা হচ্ছে এই যে ফ্যাক্টরিয়াল 8, এটা আসলে কি মিন করে, এটা কি আসলে কি এটার আনসার কিনা? অবশ্যই না। তো আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে ব্যাখ্যা করবো যে কখন ফ্যাক্টরিয়াল 8 দিতে হয়, কখন এটাকে পুনরাবৃত্তির কনসেপ্ট দিয়ে করতে হয়, এই জিনিসগুলো এখন দেখবো। দেখো গ্রামীণ ফোনের আজ থেকে কয়েক বছর আগে কিন্তু এই ডিজিটটা ছিল না। আগের গ্রামীণ ফোনের নাম্বারগুলি তো দেখবা যে এখানে 1 আছে, কেন আছে? তখন কিন্তু আমাদের কাছে একটা মেসেজ এসেছিল 7-8 সালের দিকে যে তোমরা তোমাদের নাম্বারের 017-এর পরে একটি 1 যোগ করে ফোন দাও। তাহলে তখন আমরা এই 1 যোগ করে তারপর আমরা ডিজিটটা ইউজ করি, তখন আমরা নাম্বারটা, নতুন নাম্বারটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে কেন আসলে 1 যোগ করালো, কেন ওই 7 ডিজিট দিয়ে গ্রামীণ ফোন সমস্ত গ্রাহককে কানেকশন দিতে পারলো না বা সিম সংযোগ দিতে পারলো না? কারণটা হচ্ছে দেখো এখানে টোটাল ঘর আছে 60টা, তো ফ্যাক্টরিয়াল 7 ডেফিনেটলি আনসার না, মানে 5040 জন আসলে আনসার না। কথা হচ্ছে যে এই যে 5টা 60টা ঘর, এই 60টা ঘরের সময় তুমি দেখো এই যে জায়গাগুলিতে প্রত্যেকটা ঘরে কিন্তু একই ডিজিট আসতে পারে, মানে এক ডিজিট বারবার বসতে পারে। যখনই তুমি অঙ্ক বুঝবা যে এক ডিজিট বারবার আসতে পারতেছে, তখনই তোমার ধরে নিতে হবে যে এই অঙ্কটি আসলে পুনরাবৃত্তির অঙ্ক। তো পুনরাবৃত্তির অঙ্কের যদি কনসেপ্ট হয় তাহলে অঙ্কগুলি করার ধরনটা কি হবে সেটা একটু খেয়াল করার চেষ্টা করি। দেখো যখনই একই বর্ণ বারবার আসতেছে তখন দেখো তাহলে আমাদের এইখানে এই ঘরটা, এই ঘরটাতে 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে। তখন আমরা আসলে পুনরাবৃত্তি যখন হবে তখন আমরা দেখব যে টোটাল রিসোর্স প্রত্যেকটা ঘরের জন্য তোমার কয়টা আছে। দেখো আমরা 0 থেকে 9 পর্যন্ত আমাদের টোটাল রিসোর্স হচ্ছে 10টি, এবং এখানে আমাদের টোটাল ঘর আছে কয়টা, টোটাল ঘর আছে আমাদের
60টি প্রথমে তাহলে খেয়াল করে দেখো আমরা যখন বিন্যাস করেছি তখন আসলে বিন্যাসের কনসেপ্টটা কি ছিল বিন্যাসের কনসেপ্টটা হচ্ছে আমরা একটু ওই জিনিসটাও ক্লিয়ার করে নিই যে ধরো এ বি সি ডি এ বি সি ডি ধরো এ বি সি ডি করি প্রথমে এ বি সি কে কত ভাবে বিন্যস্ত করা যায় আমরা জানি যে ভাই এ বি সি যেহেতু তিনটাই ভিন্ন ভিন্ন বর্ণ তাহলে ফ্যাক্টোরিয়াল থ্রি ভাবে বিন্যাস করা যায় দ্যাট মিনস ছয় ভাবে এখন কথা হচ্ছে যে এই যে ছয় ভাবে করেছি আমরা এই ছয় ভাগের মধ্যে আসলে কি কি জিনিস আসলে তুমি ইনক্লুড করেছো এর মধ্যে হচ্ছে বি এ সি একটা সি এ বি একটা বি সি এ একটা এ সি বি একটা আর একটা হচ্ছে এ সি কোনটা বাদ গেছে সি বি এ বাদ গেছে ওকে তাহলে আমাদের এইখানে টোটাল হলো ছয়টা এখন এই যে ছয়টা এই ছয়টার ক্ষেত্রে দেখো তুমি কিন্তু কোনোটাতে একই বর্ণ বারবার ব্যবহার করোনি তার মানে এই ছয়টা আসলে ওই বর্ণগুলির বিন্যাস যেখানে কোনো বর্ণ আসলে একবারের বেশি আসে নাই এখন এরকমও তো হতে পারতো এ এ বি বা বি এ এ বা এ এ এ তার মানে তোমার আসলে একই বর্ণ বারবার ব্যবহার করলে তোমার আসলে বিন্যাস সংখ্যা ছয় হবে না তার চেয়ে অনেক বেশি হবে ধরো তোমার একটা বিন্যাস যখন যদি এরকম হয়ে যায় যে ধরো তিন বর্ণ দিয়ে তিন ঘর দিয়ে মনে করো তিনটা ঘরে তিনটা বর্ণ বসাতে বললো যেখানে এ বি সি একাধিকবার ব্যবহার করতে যখনই তুমি বুঝবা যে টোটাল ডিজিটের মধ্যে পুনরাবৃত্তি সম্ভব তখনই তোমার কাজটা হচ্ছে যে এটা পুনরাবৃত্তির কনসেপ্ট দিয়ে নিয়ে যেতে হবে এখন পুনরাবৃত্তির কনসেপ্টের ধারণাটা আসলে কেমন দেখো ধরো এ বি সি তোমাকে বললো যে এই শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যায় তুমি আসলে কি করবা তুমি আসলে বলবো যে ভাই তিনটা ভিন্ন ভিন্ন শব্দ ফ্যাক্টোরিয়াল থ্রি ভাবে বিন্যস্ত করা যায় দ্যাট মিনস সিক্স আসলে এই যে ছয় ভাবে বিন্যস্ত করা যায় এ বি সি কে এটা আসলে কি জিনিস এটার মানে হচ্ছে এটা আসলে এই এই ছয়টা ধরো এ বি সি বি এ সি সি এ বি বি সি এ সি বি এ এ সি বি এই যে ছয়টা এই ছয়টাই হচ্ছে আসলে ওই ছয়টা কিন্তু এর মধ্যে তুমি কিন্তু এটা করনি যে এ এ বি বা বি এ এ মানে একই বর্ণ বারবার এসেছে এই বিন্যাসগুলোকে কিন্তু তুমি কাউন্ট করো নাই তার মানে তোমাকে যদি একটা অঙ্ক দিয়ে বলে যে এ বি সি কে পুনরাবৃত্তি করে তিন বর্ণের কতগুলি শব্দ তৈরি করা যাবে তখন কিন্তু এই ছয় দিলে আনসার হবে না কারণ তখন এই কাউন্টগুলিও নিয়ে আসতে হবে এখন কথা হচ্ছে যে এই এ বি সি মানে যে সিক্স এটা আসলে কিভাবে আসলো তাহলে দেখো যে আমাদের তখন ছিল ঘর তিনটা তার মানে আমাদের রিসোর্স ছিল এ বি সি আর ঘর ছিল তিনটা তার মানে প্রথম ঘরটাতে আসলে অপশন তোমার কয়টা এ অথবা বি অথবা সি তার মানে এখানে এ বসতে পারে বি বসতে পারে সি বসতে পারে তার মানে এই ঘরে তোমার অপশন হচ্ছে তিনটা এখন খেয়াল করে দেখো যে এই যে এর পরে যখন যে কোনো একটা এখানে তো বসে গেল এখন এই যে বাকি ঘরটা এই ঘরটাতে তখন তো এ বি সি এর মধ্যে যে কোনো একটা বসতে পারে মানে হয় হচ্ছে বি বসবে অথবা এ বসলে এখানে বি বসবে অথবা সি বসবে আবার বি বসলে এখানে এ অথবা সি বসবে মানে এই ঘরের জন্য তোমার অপশন হচ্ছে দুইটা আবার তার পরের ঘরের জন্য যখন আরেকটা বর্ণ বসে যাচ্ছে এখানে তার মানে তোমার এ অথবা সি চলে গেল তার মানে আরেকটা বর্ণ বাকি থাকতেছে তার মানে সেই ঘরের জন্য অপশন হয়ে যাবে কয়টা একটা এখন যদি এই তিনটা গুণ করি এইটাকে আসলে আমরা বলতেছি ফ্যাক্টোরিয়াল সিক্স ফ্যাক্টোরিয়াল থ্রি যার মানে হচ্ছে সিক্স কিন্তু যখন তুমি এই ঘরের কথা চিন্তা করছো তখন কিন্তু আগের বর্ণটা তুমি বাদ দিচ্ছ এখন যদি কখনো বাদ দেওয়া না লাগে মানে একই বর্ণ বারবার ব্যবহার করতে পারবা মানে পুনরাবৃত্তি করতে পারবা তখন তার মানে এই ঘরের জন্য তোমার অপশন হয়ে যাবে কয়টা তিনটা পরের ঘরের জন্য যেহেতু এই বর্ণটা যে বর্ণটাই এসেছে সেই বর্ণটা আবার এখানে ইউজ হতে পারে তার মানে আবার ইয়ে থাকবে কয়টা তিনটা তার মানে তিন ইন্টু তিন ইন্টু তিন দ্যাট মিনস থ্রি কিউব তার মানে এখানে আসতেছে কত ২৭ তার মানে যদি বর্ণের পুনরাবৃত্তি করা হয় তাহলে এক মানে তিন বর্ণের তিন কতগুলি শব্দ তৈরি করা যাবে ২৭টি যেটা কিন্তু তুমি দিয়ে দিতে পারতা ছয়টা এখন কথা হচ্ছে যে এখানে গুণ কেন হলো বা যোগ হলো না কেন এক কথা যোগ কেন হলো না গুণ কেন হলো না আসলে এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করা দরকার যে কখন গুণ হয় এবং কখন যোগ হয় এই বিষয়টা ক্লিয়ার করা দরকার আমরা একটা উদাহরণ দিয়ে আগে শিখি তারপর এই জিনিসগুলো আরো ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের দেখো মনে করো ঢাকা থেকে তুমি
চট্টগ্রাম যাবা, চট্টগ্রাম যাবা, মাঝখানে মনে করো কুমিল্লা আছে। এখন ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার আমরা আসলে কখন গুণ করি, এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিই। ধরো ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার তিনটা উপায় আছে, তিনটা রাস্তা আছে, তিন রাস্তা দিয়ে আমরা যেতে পারি। আবার কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার ধরো পাঁচটা রাস্তা আছে, ঠিক আছে? তো পাঁচটা, তার মানে আমি যদি যে কোনো একটা রাস্তা চয়েস করি, দেখো তাহলে আমাকে যদি বলেন যে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কয়টা রাস্তা আছে, তাহলে আমি কি বলবো? আসলে আমি বলবো যে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার, তাহলে ঢাকা থেকে কুমিল্লা গেলাম আমি এই রাস্তাটা দিয়ে, তারপর আমি এইখানে গেলাম, তার মানে এই একটা রাস্তা দিয়ে গেলে আমি টোটাল এখানে উপায় পাচ্ছি যে কুমিল্লা পৌঁছলাম। এরপর আপনার আমার অপশন কয়টা? পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তার মানে ঢাকা থেকে এই রোড দিয়ে যাওয়ার পাঁচটা উপায়। আবার খেয়াল করে দেখো ঢাকা এখানে তোমার তাহলে দ্বিতীয় প্রথম রোডটার জন্য আসলো পাঁচটা, একইভাবে যদি দ্বিতীয় রাস্তাটা দিয়ে যদি তুমি যাও তার সামনেও কয়টা উপায় থাকবে? পাঁচটা, তার মানে এখানে তিনটা, একটা দুইটা তিনটা, এবং তিনটার প্রত্যেকটার জন্য পাঁচটা করে অপশন, তার মানে তিন পাঁচ পনেরোটা উপায় আছে তোমার এখানে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার। তার মানে এখানে আমরা কি করছি, আসলে গুণ করে ফেলতেছি। কিন্তু তোমাকে মনে করো বললো যে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার, চট্টগ্রাম যাওয়ার ক্ষেত্রে আমার পথগুলো একটু চেঞ্জ করে ফেলাম। ধরো ডিরেক্ট ঘটনাটা আমার এখানে, ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে আমার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া। এখন ধরো ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার ইয়ারে যাইতে গেলে মনে করো পাঁচটা রুট আছে, ধরো এখানে আছে তিনটা রুট আছে ইয়ারে। আবার তুমি রেল পথে যাওয়ারও ধরো দুইটা রুট আছে, এটা হচ্ছে রেল আর এটা ধরো ইয়ার। আর ধরো রাস্তার পথ দিয়েও তুমি যেতে পারো। এখন কথা হচ্ছে রাস্তার পথ দিয়ে ধরো আর দুইটা উপায় আছে রাস্তা। এখন কথা হচ্ছে তাহলে এখানে টোটাল চট্টগ্রাম যাওয়ার টোটাল কয়টা উপায় আছে? টোটাল চট্টগ্রাম যাওয়ার তাহলে উপায় আছে এখানে তিনটা, এখানে তিনটা, এখানে দুইটা, এখানে হচ্ছে দুইটা, তার মানে তিন দুই পাঁচ দুই ষাটটা, তার মানে এখানে টোটাল উপায় আছে ষাটটি। এখন কথা হচ্ছে আমরা এখানে যোগ করলাম কেন? এখানে তিন যোগ দুই যোগ দুই কেন করলাম? এখানে তিন গুণ দুই গুণ দুই কেন করলাম না? কারণ হচ্ছে এখানে দেখো এইটা যখন এইটার সাথে এই পথটা যাচ্ছে, যখন তুমি এই পথে যাচ্ছ তখন তুমি কিন্তু এই পথে যাচ্ছ না। তার মানে আমি যখন একটা ঘটনা, খেয়াল রাখবা যে একটা ঘটনা যখন শেষ হয়ে যায়, একটা ঘটনাকে যখন বিভিন্ন ভাবে ঘটানো যায় তখন সেই প্রসেসগুলো হবে যোগ। মানে এইটা একটা ওয়ে, এইটা আরেকটা ওয়ে, এইটা আরেকটা ওয়ে, এইগুলি প্রসেস হবে যোগ। কিন্তু ঘটনার মাঝখানে যদি কোনো উপঘটনা থাকে তখন এই জিনিসগুলো হয়ে যাবে গুণ। মানে এই যে এই এই মাঝখানে এইখান থেকে এইখানে তিনটা, এইখান থেকে এখানে পাঁচটা, তার মানে এই জায়গাটা হবে গুণ। কিন্তু এই ঘটনাটা শেষ হচ্ছে কখন? চট্টগ্রামে গিয়ে। তাহলে চট্টগ্রাম যাওয়ার যতগুলো ওয়ে আছে সেগুলো হয়ে যাবে সবসময় যোগ। মানে ঘটনাটা শেষ হলেই, নতুন ঘটনা হলেই সেটা যোগ হয়ে যাবে। কিন্তু একটা ঘটনার মাঝখানে যদি উপঘটনা থাকে তাহলে সেটা সবসময় গুণ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করার চেষ্টা করি। যদি আমরা আরো একটু যদি কঠিনভাবে ব্যাখ্যাটা করি, যদি আমরা অঙ্ক দিয়ে করি, দেখো এ বি সি ডি, মনে করো এ বি সি ডি, এখানে গুণ কেন হচ্ছে? দেখো ধরো আমরা বিন্যাস বললাম যে এখানে ফ্যাক্টরিয়াল ফোর ভাবে বিন্যস্ত করা যায়, মানে চব্বিশ ভাবে বিন্যাস করা যায়, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে গুণ এবং যোগ। কারণ এই কনসেপ্টটা ক্লিয়ার করা এই জন্যই দরকার, পরবর্তীতে অনেক অঙ্কে এই প্রবলেমটা অনেকেই ফেস করে যে কখনো গুণের জায়গায় যোগ করে দেয়, যোগের জায়গায় গুণ করে দেয়। তাহলে দেখো এখানে আসলে কেন চব্বিশ হলো, এটা বিন্যাসটা কেন চব্বিশ হলো, দেখো প্রথম ঘরটার কথা খেয়াল করো। এখানে অপশন কয়টা তোমার? এখানে অপশন হচ্ছে চারটা, হয় এ বসবে, বি বসবে, সি বসবে, ডি বসবে। এখন খেয়াল করো দ্বিতীয় যে ঘরটা আছে সেই দ্বিতীয় ঘরে কি কি বসতে পারে? বসতে পারে হচ্ছে বি বসতে পারে, সি বসতে পারে, আবার ডিও বসতে পারে। তার মানে প্রথম ঘরে চারটা অপশন, দ্বিতীয় ঘরটাতে বসার জন্য যখন এ বসতেছে তখন কয়টা অপশন? তিনটা। আবার বি বসতেছে তখন কয়টা অপশন? তিনটা। সি যখন প্রথমে বসবে তখনও পরের ঘরটাতে বসতে পারে, তিনটা উপায়। তার মানে এই যে ঘটনাটা এইখানে গিয়ে আবার দেখো ছোট ঘটনায় ভাগ হয়ে গেল, মানে এইখানে প্রত্যেকটার জন্য একটার জন্য তিনটা উপায়, তার মানে চারটার জন্য তিন চারে বারোটা উপায়। এবার খেয়াল করে দেখো বি যখন বসে গেল, মানে এই শব্দটা কি হলো, এ বি এ সি, ধরো এ বি হলো বা এ সি হলো বা হচ্ছে এ ডি হলো, তার মানে এই যে তিনটা প্রত্যেকের সামনে, এখন খেয়াল করো এ বি হয়ে গেলে অপশন থাকতেছে কি, দুইটা, হয় সি বসতে হবে অথবা ডি বসতে হবে। তার মানে এইখানে সি অথবা ডি আসতে হবে, তার মানে দুইটা অপশন।
মানে এই একটা দুইটা এবং তিনটার জন্য প্রত্যেকের সামনে দুইটা করে অপশন আছে, তার মানে এখানে যে তিন চার বারোটা থাকতেছে বারোটার প্রত্যেকের জন্য দুইটা করে অপশন থাকতেছে, তার মানে এখানে আবার কি গুণ হয়ে গেল, আবার একটা দুই গুণ হয়ে গেল। এবার খেয়াল করে দেখো যখন এ বি ধরো এখান থেকে সি নিয়ে গেল, ধরো এ বি সি হয়ে গেল, যখন এ বি সি হওয়ার পর তারপরে আর একটা মাত্র বর্ণ থাকতেছে, ধরো এটা ডি থাকতেছে অথবা এ সি ডি হলে তারপরে বি থাকতেছে, তার মানে এই তিনটা আসার পরে তারপরে প্রত্যেকটার জন্য একটা করে অপশন, তার মানে এখানে হয়ে গেল একটা করে অপশন, তার মানে এখানে যে টোটাল 24টা আছে তার প্রত্যেকটার জন্য একটা করে অপশন থাকতেছে, তার মানে 1 × 2 × 3 × 4 এইভাবে হচ্ছে 24। তার মানে এই যে ছোট ছোট উপঘটনাগুলি, এই উপঘটনাগুলো কি হবে সবসময় গুণ, কিন্তু টোটাল ওয়েটা হয়ে যাবে কি যোগ। তাহলে এখন খেয়াল করো আমরা গুণ এবং যোগের কনসেপ্ট শিখে ফেললাম, তাহলে এইটা যদি আমি এই উদাহরণটা দিয়ে যদি একটু ব্যাখ্যা করি তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। খেয়াল করে দেখো, তাহলে আমরা গুণ এবং যোগের কনসেপ্টটা বুঝলাম। আমরা বলেছি যে পুনরাবৃত্তি মানে হচ্ছে রিসোর্স হিসাব করা। রিসোর্স হিসাব করা কিভাবে, যে আমরা প্রত্যেকটা ঘরের জন্য আগে চিন্তা করব যে প্রত্যেকটা ঘরে রিসোর্স কয়টা আছে। যেমন আমি 0 থেকে 9 পর্যন্ত আমরা জানি 10টা রিসোর্স, ঘর আছে কয়টা 60টা। এখন কথা হচ্ছে যে প্রথম ঘরটাতে আমি যখন এই 10টা রিসোর্স বসাতে যাবো তাহলে 10টা উপায় হবে, 0 বসবে নয় 1 বসবে নয় 2 বসবে, তার মানে এখানে 10টা উপায় আছে। একইভাবে পরের ঘরটাতে যখন যাচ্ছি আমি আবার বলেছি এটা পুনরাবৃত্তি হচ্ছে, কারণ একই বর্ণ বারবার আসতে পারে। তাহলে যখন একই বর্ণ বারবার আসতে পারে তার মানে এখানে আবার 10টা উপায়, এখানেও আরো 10টা উপায়, 10টা করে উপায়, তার মানে এবার বলো এটা গুণ হবে না যোগ হবে। যেহেতু টোটাল নাম্বার সিস্টেম সৃষ্টি করাটাই হচ্ছে তোমার পুরো ঘটনা, তার মানে এর ভিতরে যে ছোট ছোট উপঘটনাগুলো আছে সেগুলি সবগুলি গুণ হয়ে যাবে, তার মানে এখানে হলো 10^7। তার মানে গ্রামীণ ফোনের যে নাম্বার সিস্টেম ছিল আজ থেকে 8-10-12 বছর আগে, তখন তারা আসলে 1 কোটি এর বেশি গ্রাহককে সিম সংযোগ দিতে পারত না। এখন গ্রামীণ ফোনে কি করলো তারা, যে যখন আপনাদের বললো যে আপনাদের 017 এর পর একটি 1 যোগ করে ফোন দিন, তার মানে এইখানে একটা তারা ঘর বাড়িয়ে দিল, এখানে একটা 1 যোগ করে ফোন দিন। দেখো পুরোনো নাম্বারগুলিতে সবগুলিতে 1 আছে, তো খেয়াল করো এই 1 বাড়ানোর অর্থ কি আসলে, এই 1 বাড়ানোর অর্থ আসলে যে আসলে সে এখানে শুধু 1 রাখেনি, পরবর্তীতে নাম্বারগুলিতে কি হয়েছে, হয় 0 বসিয়েছে বা 5 বসিয়েছে বা অন্য কিছু বসিয়েছে, মানে 10টা ডিজিটের যে কোনো ডিজিট এখানে বসিয়েছে, তার মানে এখানে সে আরেকটা ঘর বাড়িয়ে এর টোটাল গ্রাহক সংখ্যা কি করে দিয়েছে, আরো 10 গুণ করে 10 কোটি করে দিয়েছে। তার মানে গ্রামীণ ফোনের 017 দিয়ে যে 11 ডিজিটের নাম্বারগুলি আছে সেগুলি দিয়ে 10 কোটি গ্রাহককে সিম বিক্রি করা সম্ভব। এখন কথা হচ্ছে গ্রামীণ ফোন তারপর চিন্তা করলো যে আসলে তাহলে আরেকবার আরেকটা ডিজিট আমাদের দরকার, তাহলে যেহেতু 10 কোটি গ্রাহকের ধর তো সিম বিক্রি হয়ে গেছে, তাহলে আরেকটা ডিজিট যদি বাড়ানো যেত তাহলে আরো 10 গুণ হতো, তার মানে তখন হয়ে যেত কত, 10 গুণ হলে 100 কোটি হতো টোটাল গ্রাহকের জন্য সিম তৈরি করা যেত। তাহলে কিন্তু গ্রামীণ ফোনকে কিন্তু এই 10 কোটি বাড়ানোর পরে এই 1টি আর যোগ করতে দেওয়া হয়নি, তাদেরকে কি বলা হয়েছে একটা নতুন কোড ইস করতে বলা হয়েছে 013, বলেছে যে 11 ডিজিটেরই নাম্বার থাকবে কিন্তু আগে 7 ছিল, এখন তোমাদের 013 BTRC তাদেরকে এই কোডটি দিয়েছে। তাহলে খেয়াল করে দেখো তার মানে এর পরেও যে আটটা ঘর আছে তার মানে 013 পর যে আটটা ঘর, সেই আটটা ঘরে 8টা 10 গুণ হয়ে যাচ্ছে, তার মানে এখানেও 10 কোটি 10^8, তাহলে এইখানেও 10 কোটি গ্রাহককে সংযোগ দেওয়া গেল। এখন কোশ্চেন হচ্ছে যে এই 017 এর কারণে এই 10 কোটি গ্রাহক, 013 এর কারণে এই 10 কোটি গ্রাহক, এরা কি যোগ হবে নাকি গুণ হবে, কারণ এরা অবশ্যই যোগ হয়ে যাবে। কারণ দেখো নাম্বার তৈরি করাটা ছিল একটা ঘটনা, এখন তুমি একটা নাম্বার 017 দিয়ে তৈরি করে ফেলেছো, যেটা তো আর 013 দিয়ে তৈরি করতে পারবো না, তার মানে এইটা এবং এটা আলাদা আলাদা ঘটনা, মানে একটা ঘটনা ঘটার দুইটা ডিফারেন্ট উপায়। তাহলে এখানে আমাদের কি হলো 10 কোটি + 10 কোটি মানে কত, 20 কোটি, তার মানে গ্রামীণ ফোনের বর্তমানে যে নাম্বার সিস্টেম আছে সেটা দিয়ে গ্রামীণ ফোন 20 কোটি গ্রাহককে সংযোগ দিতে পারে। এখন তাহলে খেয়াল করে দেখো এই যে কখন গুণ হচ্ছে কখন যোগ হচ্ছে তার সাথে আমরা পুনরাবৃত্তির কনসেপ্টটা একটু শিখে ফেললাম। তাহলে যোগ বিয়োগ যোগ গুণ আমরা শিখে ফেললাম,
এখন আমরা খেয়াল করি এই যে নাম্বার এগুলি দিয়ে কিন্তু বিভিন্ন ভাবে অঙ্ক আসতে পারে। ধরো তোমাকে একটা শব্দ দিয়ে বলতে পারে যে DAUGHTER ডটার, এই শব্দটিকে তুমি কত ভাবে বিন্যস্ত করতে পারো, তখন তুমি বলতেছো ফ্যাক্টরিয়াল 8, যেহেতু প্রত্যেকটা বর্ণ আলাদা আলাদা ফ্যাক্টরিয়াল 8 ভাবে। কিন্তু তোমাকে যদি বলে যে এই যে আটটা বর্ণ আছে এই শব্দটা দিয়ে পাঁচ বর্ণের, কয় বর্ণের, পাঁচ বর্ণের কতগুলি শব্দ তৈরি করা যাবে পুনরাবৃত্তি করে, তখন তুমি দেখবা প্রথম কাজ যে তোমার আসলে ঘর কয়টা আছে। মানে পাঁচ বর্ণের শব্দ তৈরি করতে বলছে, দ্যাট মিন্স তোমার ঘর আছে পাঁচটা, তাহলে পাঁচটা ঘর এঁকে নিলা। এরপর খেয়াল করো তোমার রিসোর্স কয়টা, যে রিসোর্স আছে, রিসোর্স হচ্ছে তোমার টোটাল আটটা, ঘর আছে পাঁচটা। তার মানে এই যে ঘরগুলি প্রত্যেকটা ঘরে এই আটটা বর্ণ বসতে পারে, আটটা 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 এইভাবে বসতে পারে, কারণ এই ঘরে যে বর্ণটা আসতেছে সেই বর্ণটা আবার আসতে পারে, মানে দ্বিতীয় ঘরের জন্য আটটা অপশন। তার মানে এইভাবে টোটাল আটটা, পাঁচটা আট গুণ করলে হবে 8 to the power 5, দ্যাট মিন্স পুনরাবৃত্তি করে আটটি বর্ণ পাঁচটি ঘরে বসানো যাবে 8 to the power 5 উপায়ে। তাহলে আমরা এইভাবে বিন্যাসের অঙ্কগুলি করে ফেলবো, পুনরাবৃত্তির অঙ্কগুলি। এখন কথা হচ্ছে এই যে ম্যাক্সিমাম পুনরাবৃত্তির অঙ্কগুলিতে কিন্তু আনসার দেওয়া থাকে n to the power r ফরম্যাটে, n to the power r, দেখো এই n to the power r, মানে 10 to the power 7 বা 5 to the power 8 এরকমই হবে। তো এই যে n to the power r, এই জিনিসটা আরো সুন্দর যদি ভাবে একটু ব্যাখ্যা করো, এই কনসেপ্টের বেশ কিছু অঙ্ক আবার চলে আসে। যেমন দেখো কিছু অঙ্ক আসবে শুধু নাম্বার দিয়ে ডিরেক্ট আসবে না, ধরো তোমাকে বললো যে পাঁচটি পোস্ট বক্সে আটটি চিঠি কত উপায়ে পোস্ট করা যাবে, ঠিক আছে? তো খেয়াল করে দেখো এই অঙ্কগুলি তোমরা অনেক সময় দেখেছো, এই অঙ্কগুলিতে n to the power r ফরম্যাটে সবসময় আনসার হয়। তো এই যে এই অঙ্কগুলি আসলে সবগুলো হচ্ছে আসলে পুনরাবৃত্তির অঙ্ক, এই মানে ওই যে আনসারগুলির সাথে আমরা একটু রিলেট করার চেষ্টা করি। দেখো এইটার একটা সহজ আমি তোমাদের উপায় বলে ফেলি, যে তুমি এই অঙ্কগুলি যে n to the power r আনসার, কোনটাকে n ধরবা আর কোনটাকে r ধরবা, তাহলে তো তোমার পরীক্ষার দ্বারা নৈবিত্তিকে ডিরেক্ট দেখলে বুঝতে পারবা যে তাড়াতাড়ি আনসার করা যাবে। যে তুমি যদি n এবং r টাকে ডিফাইন করতে পারো, যে কোনটা n এবং কোনটা r, যদি n এবং r ডিফাইন করতে পারো তাহলে কিন্তু তোমার এই অঙ্কগুলি মুখে মুখে আনসার করতে পারবা। n বোঝার একটা আমি সহজ উপায় বলে দিই, n হচ্ছে যে একাধিক বস্তু বা জিনিস একই সাথে ধারণ করতে পারে। জিনিসটা একটু ক্লিয়ার করে দিতে হবে, দেখো n এবং r এর মধ্যে এই জিনিস দুইটাকে আগে তোমার আগে অঙ্কের সাথে রিলেট করবে এই কথাটা কিভাবে। এখানে দেখো পোস্ট, তোমার তাহলে আর কনফিউশন তৈরি হবে না, বক্স কয়টা, বক্স আছে পাঁচটা, আর চিঠি কয়টা, চিঠি হচ্ছে আটটা। এখন এই আট হচ্ছে n নাকি ফাইভ হচ্ছে n, এটা কিভাবে আসলে ডিফাইন করা যায়? একসাথে কোশ্চেনটা করবো এইভাবে যে একটি পোস্ট বক্স মানে এই একটা জিনিস, এর সবগুলিকে একই সাথে ধারণ করতে হবে, অথবা এর একটা জিনিস একই সাথে এর পাঁচটা জিনিসকে ধারণ করতে হবে। যে হ্যাঁ আনসার দিবে সে তোমার n। আবার ক্লিয়ার করে বলছি, দেখো একটি চিঠি পাঁচটি পোস্ট বক্সকে ধারণ করতে পারে কিনা একসাথে, পারে না, কারণ একটা চিঠি একটা পোস্ট বক্সে মাত্র পড়তে পারে, পাঁচটা পোস্ট বক্সে পড়তে পারে না। আবার দেখো উল্টা কোশ্চেনটা যদি করি, একটি পোস্ট বক্স একই সাথে আটটা চিঠিকে ধারণ করতে পারে কিনা, অবশ্যই পারে। তার মানে এখানে পোস্ট বক্স যেহেতু পারে তাহলে সে হচ্ছে n, আর যে n না তাহলে সে হচ্ছে r। তার মানে এখানে আনসারটা হচ্ছে 5 to the power 8। তার মানে তুমি যে কোনো অঙ্ক, ধরো এই ধরনের কোনো অঙ্ক যদি পেয়ে যাও, তাহলে প্রথম যে কাজটি করবা তোমার n এবং r বের করে নিবা। যেমন একটা অঙ্ক ছিল তিন, আমি মুখেই করে ফেলি, তিনজন চেয়ারম্যান, একজন একটি চেয়ারম্যান পদের জন্য তিনজন প্রার্থী, দেখো প্রার্থী কয়জন, তিনজন, এবং বললো ভোটার হচ্ছে কয়জন,
ধরো পাঁচজন, তোমাকে বললো কত উপায়ে ভোট দেওয়া যেতে পারে। এখন একটি চেয়ারম্যান পদ, প্রার্থী তিনজন, ভোটার পাঁচজন, তা তুমি মুখোমুখি চিন্তা করবে কিভাবে তাড়াতাড়ি? দেখো একজন প্রার্থী একই সাথে পাঁচজন ভোটারের ভোট পেতে পারে কি পারে না? ভোটারের কাজ কি? যার যেটা কাজ সেটা দিয়ে কোশ্চেনটা করবা। তাহলে একজন প্রার্থী একই সাথে পাঁচজন ভোটারের ভোট আসলে পেতে পারে, তার মানে এইখানে এন হচ্ছে প্রার্থী। কিন্তু দেখো উল্টা কোশ্চেনটা যদি করি যে একজন ভোটার একজন প্রার্থীকে ভোট দিতে পারে কিনা, পারে না, কারণ একই সাথে সে মনে করো প্রত্যেকটা প্রার্থীকে যদি ভোট দেয় তাহলে তার ভোটটাই আসলে বাতিল হয়ে যাবে। তার মানে একটি পদের জন্য তাহলে এখানে প্রার্থী যেহেতু পাঁচজনকে ধারণ করতে পারতেছে তাহলে প্রার্থী হচ্ছে এন, তার মানে এই অঙ্কটির আনসার হচ্ছে 3 to the power 5। তাহলে এইভাবে এই কনসেপ্টগুলি চিন্তা করে অঙ্কগুলি করতে পারবা। তাহলে খেয়াল রাখো যে পুনরাবৃত্তির কনসেপ্ট থেকে বেশ কিছু অঙ্ক কিন্তু আসতে পারে, যে অঙ্কগুলি তোমরা বিন্যাস এবং পুনরাবৃত্তিকে এক জায়গায় করে জিনিসগুলি পেরে ফেলতে পারো এবং কনফিউশন সারা আনসার করতে পারো। যেমন একটা অঙ্ক আমি তোমাদের আগেও দেখিয়েছি যে ধরো বললো যে 100 থেকে 999 পর্যন্ত সংখ্যাগুলি হতে সংখ্যাগুলির মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা থাকবে যার প্রত্যেকটি অঙ্কই বিজোড়। খেয়াল করে দেখো তোমাকে এইভাবে অঙ্কগুলো একটু দিবে, তোমাকে কিন্তু পুনরাবৃত্তি শব্দটা ডিরেক্ট উল্লেখ নাও করে দিতে পারে। খেয়াল করে দেখো 100 থেকে 999 পর্যন্ত সংখ্যাগুলি কয় ডিজিটের? 3 ডিজিটের। এখন কথা হচ্ছে যে 3 ডিজিটের যে নাম্বারগুলি এইগুলির মধ্যে কিন্তু পুনরাবৃত্তি সম্ভব হতে পারে, যেটা এর এর থেকে এর মধ্যে আছে এবং প্রত্যেকটি অঙ্ক বিজোড় আছে। যেমন 555 মানে 555, 555 সংখ্যাটা কেমন? এত থেকে এত এর মধ্যে আছে প্লাস এবং পুনরাবৃত্তিও আছে এবং প্রত্যেকটা বিজোড়ও আছে। তাহলে অবশ্যই এটা পুনরাবৃত্তির কনসেপ্টে যেতে হবে, যে যেমন 553 553, এই যে 553 সংখ্যাটা, এই 553 সংখ্যাটা কিন্তু এই শর্তের মধ্যেই পড়ে, তার মানে পুনরাবৃত্তি এখানেও সম্ভব। তার মানে তোমাকে এখন কী চিন্তা করতে হবে, ঘর কয়টা আছে এবং রিসোর্স কয়টা আছে। তাহলে দেখো ঘর আছে তোমার 3টা এবং প্রত্যেকটা অঙ্ক যেহেতু বিজোড় হতে হবে, তাহলে 1, 3, 5, 7, 9 এই কয়টা রিসোর্স দিয়ে তোমার এই 3টা ঘর পূরণ করতে হবে। তাহলে প্রথম ঘরটার কথা চিন্তা করো, প্রথম ঘরটিতে এই যে 5টি অঙ্ক কতভাবে বসতে পারে? 5 ভাবে। দ্বিতীয় ঘরটিতে 5 ভাবে, তৃতীয় ঘরটিতে 5 ভাবে। তাহলে আমরা জানি এগুলো গুণ হবে, তার মানে 125টা সংখ্যা আছে যার প্রত্যেকটি অঙ্কই বিজোড়। ওকে, তাহলে আমরা বেশ কিছু বেসিক জিনিস শিখে ফেললাম। তাহলে এই জিনিসগুলোর উপর বেস করে আমরা নেক্সট ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টগুলি আরও ভালো মতো ক্লিয়ার করবো। আজকে এ পর্যন্তই আমাদের পুনর্বিন্যাস এবং বিন্যাসের কিছু বেসিক কনসেপ্ট।